সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ এপ্রিল সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র সরকার এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন যেভাবে বাংলাদেশে উপকার মতো সাংবাদিকের সংখ্যা বেড়েছে তাতে সমাজের ও মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ হচ্ছে তিনি বলেন সমাজে সাংবাদিক পরিচয়ে গলায় কার্ড ঝুলিয়ে যারা চাঁদাবাজি করছে তারাই মূলত হলুদ সাংবাদিক এমন অপকর্মে সাংবাদিকতার মান নিয়ে যথারীতি প্রশ্ন দেখা দিয়েছে এই পেশায় শিক্ষিত মার্জিত ভদ্র মানুষদের আসা প্রয়োজন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম নীতিমালা অনুসরণ করে সততা ও সঙ্গে পেশাগত দায়িত্ব পালেন আহ্বান জানান শেষ অথবা শুরুতে আগাম বন্যার আশঙ্কা থাকে তাই হাওয়ার এলাকার কৃষকরা থাকেন আতঙ্কে কারণ কষ্টের সোনার ফসল তলিয়ে যেতে পারে তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না তবে কৃষকদেরকে এমন আশঙ্কা মুক্ত করতে ও আতঙ্ক মুক্ত রাখতে বেশ কিছু জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো হচ্ছে বি চুরাশি বি ছিয়ানব্বই ও ব্রি একশো হবিগঞ্জের ঘুঙ্গিয়াজুরি হাওরে কৃষকরা এসব জাতের ধান চাষ করে এবার প্রত্যাশিত ফলন পেয়েছেন প্রায় এক হাজার ছয়শ পঁয়ষট্টি বিঘা জমিতে এসব জাতের ধান চাষ করা হয় জাপানের আর্থিক সহযোগিতায় হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা এসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে সহায়তা দেয় ফলন হয়েছে ভিঘা প্রতি বিশ থেকে বাইশ মন যেহেতু এসব জাতের ধান তাড়াতাড়ি ঘরে তোলা যায় সেহেতু ঝুঁকি কম কাটার জন্য শ্রমিকদের উপর নির্ভর করার প্রয়োজন খুব বেশি নেই কৃষকরাই কেটে নিতে পারেন উল্লেখ্য চলতি বছরে হবিগঞ্জ জেলায় এক লাখ বাইশ হাজার আটশো পঁচিশ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে এর মধ্যে স্বল্প জীবনকালীন নতুন জাতের ধান রয়েছে প্রায় বত্রিশ হাজার হেক্টর জমিতে আগামীতে নতুন জাতের ধানের চাষ বাড়বে বলে সংশ্লিষ্ট সবাই আশা করছেন